আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি আমার জন্য অনেক স্পেশাল, কারণ হচ্ছে আমাদের একটি ফ্যামিলি ট্যুর ছিল সেদিন, আর এখানে যখন আমরা ঢুকি তখন মনে হয় যে অন্য একটি জগতে চলে এসেছি, অন্য একটি দুনিয়া। কিছুটা হয়তো বা আপনারা আমার ভিডিওটার টাইটেল দেখে বুঝতে পারছেন, এত এত মানুষ ছিল। মঙ্গলবার দিন গিয়েছিলাম, যেহেতু ছাড় ছিল মঙ্গলবার দিন, এই জায়গায় একটু ছাড় থাকে, জানি না কী জন্য, তবে প্রতি মঙ্গলবারই দেওয়া হয়। তো এত মানুষ ছিল কি বলবো, মানে মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো জায়গা ছিল না। আর এই জায়গাটাতে মধ্যে হচ্ছে যে পানি ঢেউটা ছাড়া হয়, প্রতি 2 ঘন্টা পরপর পানির ঢেউটা ছাড়া হয়। তো সেই কারণে এটার একটা অ্যালার্ম বাজে, যখনই অ্যালার্ম বাজে চারিদিক থেকে সবাই চলে আসে আর দেখার জন্য যে এখানে ঢেউটা কিভাবে হয়, আর পানিগুলো যখন ফ্রেশ বের হয় তখন সবাই এটার মধ্যে ঝাপাঝাপি করার জন্য চলে আসে। আর এখানে তো সবাই যেহেতু দৌড়ে ছুটে আসছে, ভাবলাম আমি একটু ভিডিও করি। তো আমি তো আর নামছি না, শুধু বসে বসে ভিডিও করছি, বাচ্চাদের খেয়াল রাখছি, আমার হাজবেন্ডও তার সাথে আসছে। এই যে দেখুন ঢেউগুলো কত সুন্দর আর ফ্রেশ পানি দিয়ে বের হচ্ছে, আর পানিগুলো একটু গরম, তো সেই কারণে এখানে সবাই ছুটে চলে আসে যখনই ঢেউটা ছাড়া হয়। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো থাকে ঢেউটা, বেশিক্ষণ থাকে না অবশ্য, 8 থেকে 10 মিনিটের মতো থাকে। তো আমার বাচ্চারা ওই সাইড থেকে চলে আসলো, পরে এখান থেকে এসে এর পাশের যেই রাইডগুলো ওগুলো একটু ঘোরাঘুরি করলো, তারপরে এই সাইডে চলে আসলো। অনেক বড় একটা এরিয়া নিয়ে এই জায়গাটা। তো আমরা সাধারণত 2 ফ্যামিলি গিয়েছিলাম, প্রতি বছরই কোনো না কোনো ভাবির সাথে যাওয়া হয়। আসলে এই জায়গাটার মধ্যে একা একা গিয়ে আমার মনে হয় একটু মজা পাই না আমি, সবাই একসাথে গেলে আমরা খাওয়া দাওয়া করি, একটু এনজয় করি, বাচ্চারাও মানে একজন আরেকজনকে আমরা দেখাশোনা করতে পারি, ভাবির বাচ্চারা আমরা দেখতেছি, আমাদের বাচ্চারা ভাবিরা দেখতেছে, তো সেই কারণে অনেক বেশি হেল্পফুল হয়, ভালোও লাগে, টাইমটাও সময়টাও ভালো কাটে, খাওয়া দাওয়া সহ সব কিছু। আমরা সারাদিনের জন্য প্ল্যান করে যাই প্রতি বছরই, তো এবছর আমরা সারাদিনের জন্য প্ল্যান করে নিয়েছিলাম, খাবার টাবার একবারে সব নিয়ে, একবারে নাস্তা সহ ড্রিঙ্কস সহ নিয়ে গিয়েছিলাম, বাচ্চারা সহ খেয়ে দিয়ে খেলাধুলা করেছে অনেকক্ষণ। আমার ছেলে তো বন্ধ হওয়ার আগ পর্যন্ত সে খেলেই যাচ্ছিল, মানে পানির থেকে উঠার নাম নেওয়ার কোনো ইচ্ছা মনে ছিল না, যখনই বাসি ফু দিচ্ছিল যে এখন বন্ধ হয়ে গেছে পানি থেকে সবাই উঠে যাওয়ার জন্য, ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে মানে জোর করে এক প্রকার ওকে নেওয়া হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমার ছেলে এত ছোটো, মাশাল্লাহ, আমার মেয়ে এত আরও ছোটো, কিন্তু ছোটো ছোটো বাচ্চারাও খুব সুন্দর রাইড করছে আর সিকিউর। যেহেতু আমরা এখানে সিকিউর হচ্ছে এই জন্য আমরা বাচ্চাদেরকে এই যে হাতের যে গ্লাভসগুলা ওগুলা, তারপরে প্লাস আমরা সুইমিং কস্টিউমের জন্য বাচ্চাগুলা পিচ্ছিল হয়ে নিচের দিকে যায় এবং হাতের গ্লাভস থাকার কারণে ওরা ডুবে যায় না, তো আমরা এগুলো অবশ্যই টেক কেয়ার করি। আর ওখানকার নিয়মই হচ্ছে যে সুইমিং কস্টিউম ছাড়া বাচ্চারা বা বড়রা নামতে পারবে না, এবং হাতের যে কস্টিউম, যেসব আপনি সিকিউরেশনগুলো সেগুলো আপনার খেয়াল রাখতে হবে, এইসব জিনিস সবসময় আপনার সাথে থাকতে হবে। তা আমিও বাসা থেকে আসলে সব কিছু নিয়ে গিয়েছিলাম যাতে কোনো কিছুর বাদ না থাকে, যেমন বিভিন্ন সার্কেলগুলো যেগুলো পানির মধ্যে ভাসে ওগুলো সহ নিয়ে গিয়েছিলাম, তারপরে বাচ্চাদের জন্য এবরাচুলিতিগুলা, তারপরে সব কিছু একদম মানে বড় একটা ব্যাগ হয়ে গিয়েছে। আসলে কোথাও যাওয়ার সময় সব কিছু পারফেক্ট না থাকলে নিজের মনটাও মানে অশান্তি লাগে। তা এখানে হচ্ছে যে এখানে একটা মিটার সিস্টেম আছে, যেটা রেড সিগন্যাল পড়লে যাওয়া যাবে না, গ্রিন যখন আসবে তখন যেতে হবে। কিন্তু আমার ছেলে বুঝতেছিল না, ওকে বারবার ভাইয়া বুঝাই দিচ্ছিল যে এটা যখন গ্রিন আসবে তখন নামবে। কারণ হচ্ছে এটার একটাই কারণ, আপনি যদি সামনে কেউ থাকে তো পিছনে মানুষটা ধাক্কা লাগলে ব্যথা পাবে, তো সে কারণে এটা যতক্ষণ সামনের মানুষটা না সরবে ওটা গ্রিনটা আসবে না, রেড সিগন্যাল উঠে থাকবে। তো সেই কারণে এই বিষয়গুলো অনেক কিছু বিষয় ওরা সিকিউরেশন মানে সিকিউর করেছে, যে বাচ্চারা কোনো ধরনের ব্যথা ট্যাথা কোনো কিছু পাবে না, এই জন্য আমরা গিয়ে ওখানে খুব এনজয় করতে পারি। আর এটার মধ্যে ঢুকলে বুঝাই যায় না যে কোথায় এসেছি, মানে একদম হারিয়ে যাওয়ার মতো অবস্থা। তো সবাই খুব ভালো একটা সময় কেটেছে, বাচ্চারা তো খুবই বেশি এনজয় করেছে। আর পানি থেকে তো আমার ছেলে মেয়ে একদম উঠতে চাইছিল না, ওদের বাবার সাথে ওরা খুব বেশি এনজয় করেছে, বসে বসে আমিও পাহারা দিচ্ছিলাম, ওদের একটু ছবি টবি তুলে দিলাম, খাওয়া দাওয়া করলাম, এই আর কি, সবাই মিলে খুব আড্ডা সাড্ডা দিলাম, ভালো একটা সময় কেটেছে। তো এটা হচ্ছে গত সপ্তাহের ভিডিও, আমি দিতে পারিনি, এ সপ্তাহে দিয়েছি, সবার আশা করি ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।